মালদহ মানে আমের জেলা, মালদহ মানে আবু বরকত আতাউর গনি খান চৌধুরী মূলত মালদহ জেলা কংগ্রেসের ঘাঁটি হিসাবে পরিচিত। দীর্ঘ কয়েক বছর যাবৎ দক্ষিণ মালদহে লোকসভা কেন্দ্রে কংগ্রেস জয়ী হয়ে আসছেন। আর এবার দক্ষিণ মালদহের কালিয়াচক এক ব্লকের কংগ্রেস ও সিপিএম ছেড়ে সাতজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। এর ফলে কংগ্রেসের দখলে থাকা শ্রীরামপুর দুই গ্রাম পঞ্চায়েতটি একক সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল দখল করতে সফল হল। বুধবার দুপুরে মালদহ শহরের স্টেশন রোড সংলগ্ন তৃণমূল জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সির সহ কালিয়াচকের ব্লক সভাপতি সারিউল শেখ সহ কালিয়াচক এক ব্লকের দলীয় নেতৃত্বরা। আজকে আমাদের জয়েনিং সভা অনুষ্ঠিত হল কালিয়াচক এক নম্বর ব্লকের শ্রীরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিরজা বিবি সহ আরো পাঁচজন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সাহেবও আছেন, আর একজন সিপিএম এর নির্বাচিত মেম্বার। টোটাল সাতজন আজকে আমাদের এখানে দলের সাথে যুক্ত হলেন। অর্থাৎ শ্রীরামপুর পঞ্চায়েত আমাদের তৃণমূলের দখলে, আজ থেকে তৃণমূলের দখলে আসলো। এবং আমাদের ওখানকার কালিয়াচক ওয়ানের যে ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের সারিউল ইসলাম, এদিন শ্রীরামপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজা খাতুন সহ কংগ্রেস দলের ছজন নির্বাচিত প্রতিনিধি উপস্থিত থেকেই তৃণমূলে যোগদান করেন। তার আগে সংশ্লিষ্ট পঞ্চায়েতে সিপিএম দলের আরও একজন নির্বাচিত সদস্য তৃণমূলে যোগ দেন। যোগদানকারী পঞ্চায়েত সদস্যদের গলায় মালা পরিয়ে এবং দলীয় ঝান্ডা হাতে তুলে স্বাগত জানান তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। আজকে কংগ্রেস থেকে ছজন, সিপিএম থেকে একজন, এবং যারা কয়েকজন আছে ফোন করেছিল, ওরা মানে কাজ আছে বলে আসতে পারেনি, পরে ওরা যোগদান করে নিবে। ওখানে আমাদের 21 জন মেম্বার শ্রীরামপুর অঞ্চলে ব্লক সুজাপুর বিধানসভার অন্তর্গত পড়ে, সেখানে 21 জন মেম্বার টোটাল, তার মধ্যে আমাদের 5 জন ছিল, এবং আজকে 7 জন প্রধান, উপপ্রধান এবং মেম্বার সহ আজকে আমাদের তৃণমূল কংগ্রেস যোগদান করলেন। এবং আমাদের আজ থেকে শ্রীরামপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মানে প্রধানটা আজকে আমরা প্রধান ছিলাম এতদিন, কিন্তু মানুষকে সরাসরি পরিষেবা দিতে ব্যর্থ হয়েছি, করেছি তবুও অল্প, কিন্তু মানুষের স্বার্থেই কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর আদর্শ ও উন্নয়নমূলক কাজে আমরা অনুপ্রাণিত হয়েছি বলে আমরা জাতীয় তৃণমূল কংগ্রেসের পতাকাটা হাতে তুলে নিলাম। কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো আছে, জানিয়েছি। কি বলেছিলেন তারা? আমরা মানুষের স্বার্থে কাজ করতে যাই, তারা বাধা দিলেও আমি মানুষের স্বার্থেই কাজ করব। মালদহ থেকে দেবসিনা রিপোর্ট, আনন্দ বার্তা।